সো বন্ধুরা, টি টোয়েন্টি ম্যাচ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, সেটাই আজকে হয়েছে। যে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 171 রান করেছে, বাংলাদেশের যে বোলিং সেট আপ ছিল শ্রীলঙ্কাকে কিন্তু মোটামুটি ধসিয়ে দেওয়া যেত, কিন্তু বাংলাদেশ প্রথমে উইকেটও নিয়ে নিল নাসিম আহমেদ এসে, পরে সাকিব পরপর দুইটা উইকেট নিল একই ওভারে। তারপরেও যেখানে আসলে বাংলাদেশ পিছিয়ে পড়েছে, সেখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লিটন কুমার দাস দুইটা ক্যাচ ছেড়ে দিয়েছেন, দুইটা ক্যাচ, একটা হচ্ছে রাজাপাকসের, সে তখন 13 বলে 14 রান, কিন্তু তিনি শেষ পর্যন্ত থামলেন 30 বলে 53, অর্থাৎ তিনি যে শেষে 17 বল সুযোগ পেয়েছেন, 17 বলে প্রায় 39 রান নিয়েছেন বাংলাদেশ এখানে ধস। তারপর আরও একটা ক্যাচ মিস করেছে, সেটা হচ্ছে আসলামকার। দুইটা ক্যাচ মিস মানেই ম্যাচ মিস একটা তো কথা আছেই। তাছাড়া সাইফুদ্দিন একটা ওভার 22 রান দিয়েছেন, তারপর আফিফ একটা ওভারে 15 রান দিয়েছেন, যে ওভারে একটা ক্যাচ মিস করেছে লিটন কুমার দাস। তাছাড়া ক্যাপ্টেন রিয়াদ, তিনি একটি ওভারে 15 রান দিয়েছেন। এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কা জাস্ট এক্সিকিউট করেছে তাদের প্ল্যানটা, বাংলাদেশ ব্যাটিং ভালো করেছে, চমৎকার খেলেছে, কিন্তু বাংলাদেশের ওপেনিং নিয়ে আসলে প্রশ্ন শেষ পর্যন্ত করতেই হবে, যে বাংলাদেশের ওপেনার আসলে কী করবেন, কী করেন। একটা ভয় ছিল বাংলাদেশের যে হাসরাঙ্গাকে নিয়ে, হাসরাঙ্গাকে কিন্তু মুশফিক চমৎকারভাবে খেলেছে, হাসরাঙ্গা কিন্তু কোনো উইকেটই পায়নি। কিন্তু অন্যদিকে বাংলাদেশের বোলাররা তাদের যে প্ল্যান ছিল সেটা একেবারে এক্সিকিউট করতেই পারে নাই। তবে এখানে একটা বিষয় বলে রাখি, রঙ্গনা হেরাত, বাংলাদেশের স্পিন কোচ, সে কিন্তু শ্রীলঙ্কার, ঠিক আছে। আমার কাছে একটা মানে একটা কেন জানি একটা ভয় ছিল যে এরকম, যে রঙ্গনা হেরাত সে আসলে মন থেকে চাইবে কি না বাংলাদেশের স্পিনাররা ভালো করুক, এটা একটা বড় প্রশ্ন। বাট আমি জানি না আসলে কি হচ্ছে, বাট আজকে লিটন কুমার দাস দুইটা ক্যাচ মিস করেছে, দুইটা ক্যাচই বাংলাদেশের ম্যাচ একেবারে মানে 50% হারিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল, সাইফুদ্দিনের ওই একটি ওভার 2-6, 2-4, 2 রান, ও মাই গড, আমি জাস্ট দেখছিলাম যে। তবে এখানে একটা বিষয় যে বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের প্লেয়াররা অলরেডি কিন্তু খেলছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি অলরেডি বিভিন্ন কথাবার্তা এমনভাবে বলা বলে শুরু করেছে, বাংলাদেশের ক্যাপ্টেনও যখন সাংবাদিকদের সামনে আসছেন সেটা নিয়ে কথা বলছেন, সব মিলিয়ে কিন্তু একেবারে হজবরল অবস্থাতে থেকেও বাংলাদেশ একটা ভালো রান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলো না, ক্যাচ মিস, তারপরে বাজে বোলিং, ফিল্ডিংয়ের কথা কি বলবো। যাই হোক, নেক্সট ম্যাচে শুভকামনা রইল। আপনাদের কাছে কী মনে হয় আজকের ম্যাচে কোন কোন প্লেয়ার কেমন, মানে কোন বিষয়গুলো আপনাদের কাছে বাজে লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর নেক্সট ম্যাচ, থ্যাংক ইউ সো মাচ।